Thaglia Bangladeshi rock barato habi tongmani police rock bayram jagi tongmani bo thagya phyaba kha kotor khlaino phailaino tongkho Bangladeshi rock barato Bangladesh ei Bharat ni border ti khlaino borok barato habi Bharat ni kring kring thairogo thangi tongui tongui leyo Bangladeshi rock abaikena yang huja kok tmamani GRP thanani police RPF te BSF nai mathang rock Agartlani railway station no naitunani ongkhori ramui manlaikha borok Bangladeshi খরক দক ন খরক সা চাকরা তৈ খরক বা গুরমারক ন রমই মান খাবক ন রমতি ফেজাকা জিআরপি থানাও তেবরনে মুঙ্গুই কেস ব নাহার জাকা তৈ বরক ন খনাও তিসা জাগনাই দরবানা গন শেখনারি কা পুলিশ হ্যাঁ গতকালকে আমাদের দুপুরবেলা একটা খবর আসে যে বিশেষ করে জিরানিয়া রেল স্টেশনে দিয়ে মানে কিছু বাংলাদেশী লোক যেতে পারে যারা অবৈধভাবে এসেছিল আর কি ভারতে তো এই সুবাদে যখন আমরা খবর পাই আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা আগরতলা রেল স্টেশন থেকে জিরানিয়া রেল স্টেশনে যাই তো যেইমাত্র বিকালবেলা হলো তখন এই ছয়জন তারা সন্দেহভাজনভাবে স্টেশনে মানে ঢুকে এবং এক নম্বর প্ল্যাটফর্মে টিকিটও নিয়েছে তারা তো তারপর তাদের গতিবিধি সন্দেহজনক দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে দেখি তাদের বাড়ি ঘর কোথায় কিন্তু প্রথমে তো তারা বলছিল যে তাদের বাড়ি বিশালগড়ে এরকম বলছিল কিন্তু তারপর আমরা দফায় দফায় যখন জিজ্ঞেস করলাম তখন তারা এক পোর্টে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল এবং সবাই গতকালকেই মানে ছয় তারিখ রাত্রি তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা সবাই মুম্বাই যাবে এরকম বলছে আর কি তো আমরা এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেই যার মধ্যে নতুন যে আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো আমরা দেখছি আরও মানে ওইগুলোর সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে তো নিশ্চয়ই আমরা তাদের এগেনস্টেও অ্যাকশন নেব লকাল অ্যাকশন এরা বাংলাদেশে কোন জায়গার বাসিন্দা এরা টোটাল তো ছয়জন তো ছয়জনের মধ্যে চারজন হলো কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ আর বাকিরা হলো নোয়াখালী জেলার সবাই।